প্রাথমিক শিক্ষকের পদে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গাজল থানার পুলিশ। এক চাকরি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে শেখ মোমেন নামে ওই ব্যক্তিকে পুলিশ গাজলের কদুবাড়ি মোড় থেকে গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বাটানগরে। ধৃতের বিরুদ্ধে মালদার গাজল এলাকায় প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। আজ আবার মালদার গাজল এলাকায় টাকা সংগ্রহ করতে আসে ওই ব্যক্তি। সেই সময় উত্তম মণ্ডল নামে এক চাকরি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে গাজল থানার পুলিশ গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে। এই ঘটনায় স্থানীয় আরও কয়েকজন যুক্ত রয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কতজনের জন্য টাকা দিচ্ছিল? একটা হয়েছে চাকরি, বাপি তোমাকে কত টাকা দিয়েছিল? 80 লাখ টাকা দিয়েছিল বলে। কলকাতা 24/7 মালদা।